আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা প্রথম সপ্তাহের যে জুন মাসে প্রকাশিত হয়েছে 2022 সালে যারা দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টে আমরা সবথেকে বেশ সলিউশন করতে যাচ্ছি। তো আমাদের যে অ্যাসাইনমেন্টে রয়েছে এখান থেকে ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা এখানকার গ নম্বর প্রশ্ন অনেকের জটিল মনে হতে পারে, তাই গ নম্বর প্রশ্নের আমি তিনটা বিকল্প পদ্ধতিতে আপনাদেরকে সলিউশন করে দিয়েছি। তো আপনারা যদি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং বুঝে বুঝে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে দিয়েছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো তো আমরা প্রশ্নটাকে দেখে নিচ্ছি। প্রশ্নটাতে বলা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা এক্স ওয়াই জেড এর জন্য এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়ালস টু টু, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকোয়াল টু থ্রি এবং এক্স ওয়াই জেড ইকোয়ালস টু ফোর, আমরা এর অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এর জন্য আমাদের যে প্রশ্ন দেওয়া রয়েছে এখানে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এবং এখানে নির্দেশনা দেওয়া রয়েছে। খ নম্বর মান নির্ণয় করতে হবে, এখানে এই সূত্র মানে ব্যবহার করে এটার মান নির্ণয় করতে হবে। দেন এখানে এর আবার মান নির্ণয় করতে হবে, এখানে নির্দেশনা দেওয়া রয়েছে, এই সবগুলো নির্দেশনা দিয়ে আমাদের সলিউশন করতে হবে। তো এখানে সব বিষয়গুলো দেওয়া রয়েছে, আমাদের কথার জন্য কত নম্বর আমাদের দেওয়া রয়েছে, আমাদের এটার জন্য উৎপাদকের বিশ্লেষণের জন্য দুই এবং তিন নম্বর দেওয়া রয়েছে, এর জন্য রয়েছে তিন দুই এক, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে আমাদের ছয় মার্ক দেওয়া রয়েছে এবং গ নম্বরের জন্য রয়েছে তিন দুই এক, ছয় মার্ক দেওয়া রয়েছে এবং ঘ নম্বরের জন্য প্রশ্ন রয়েছে চার তিন দুই এক, অর্থাৎ দেখতে পাচ্ছেন কত মার্ক আমাদের এখানে রয়েছে, সাত নয় দশ মার্ক হয়েছে এই একটা প্রশ্ন সলিউশন করার জন্য। সো চলো আমাদের এর নমুনা উত্তরগুলো শুরু করা যাক। আমরা দাখিলের অ্যাসাইনমেন্টের শিরোনামে দিব যে বীজগণিত রাশির সূত্র প্রয়োগ করে সূত্র বর্গ ঘন নির্ণয়ের সম্প্রসারণ বিষয়টা। যে আমাদের যে প্রথম যে প্রশ্নটা ছিল যে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তো আমরা এটা সমাধান করার জন্য দেয়া আছে দিয়ে আমাদের মানগুলো উদ্দীপক আমাদের দেওয়া ছিল কোন মানগুলো আপনারা দেখেছেন সেখান থেকে আমরা মানটা লিখেছি, এখান থেকে জেড এর মানটা ফাইন্ড আউট করেছি, তাহলে টু মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে আমরা প্রদত্ত রাশি যেটা ছিল সেটা লিখেছি, এখন এখানে যে জেডটা ছিল জেডের জায়গাতে মানটা ইনপুট দিয়েছি টু মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ানটা, আমরা এখানে যা ছিল সরাসরি এই মানটা যা ছিল তা লিখে দিয়েছি। তো এখানে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই দুইয়ের থেকে একবার দিলে প্লাস ওয়ান, তো এখান থেকে আমরা এক্সকে কমন নিয়েছি, তাহলে এক্স কমন করলে ওয়াই মাইনাস ওয়ান, এখান থেকে মাইনাস ওয়ান কমন করলে ওয়াই মাইনাস ওয়ান, তো এই দুটো উৎপাদকের মধ্যে একটা এবং বাকি থাকলে এক্স মাইনাস ওয়াই সেটা লিখে দিয়েছি, তাহলে এটাই কাঙ্ক্ষিত আমাদের নির্ণয় উৎপাদক। খ নম্বর প্রশ্নটা ছিল যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে আমাদেরকে বলেছিল, যেটা আমরা আমাদের যে ফর্মুলাগুলো আমাদের বলা ছিল, তো এখানে ধাপ অবলম্বন করে আমাদেরকে করতে হবে। তো বর্গ সম্বলিত সূত্র ব্যবহার করে মূলত করতে হবে, এর জন্য রয়েছে আমাদের পাঁচ মার্ক ছয় মার্ক আমাদের বরাদ্দকৃত রয়েছে, তো সে কারণে আমরা লিখতেছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো আমরা এখানে লিখে নিয়েছি এটা অংশটা, দেন এটার পরে আমরা এখন দিয়ে সূত্রটা দিয়ে আমরা মান বের করে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু টু বি সি, মানে টু ইন্টু এ বি বি সি সি, আমরা এখানে সূত্রটা বসিয়ে দিয়েছি, দেন মান বসিয়ে দিচ্ছি, এর মান হচ্ছে দুই, এর মান হচ্ছে তিন, এর মান হচ্ছে টু ইন্টু এত, এর মান বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে টু ইন্টু এত থাকবে, দুইয়ের বর্গ চার মাইনাস তিন এখানে থাকবে এবং চার থেকে তিন বাদ দিলে এক হয়, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্সের মান আমরা পাচ্ছি এক ভাগ দুই। এটা হচ্ছে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়েছি অ্যান্ড প্রদত্ত এটা করার জন্য এক মার্ক পাবে এবং অংশ করার জন্য আমরা তিন মার্ক দেওয়া হবে। তো আমরা এখন এই সূত্রটা লিখে ফেললাম, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার প্রদত্ত রাশি, দেন এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিয়েছি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিয়েছি, এখানে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার দুটো ছিল তাই দুটো করে লিখেছি টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে বাকি থাকে টু ইন্টু মাইনাস টু কমন নিয়েছি, এখানে মাইনাস টু কমন নিলে প্লাস এক্স ওয়াই, এখান থেকে আসবে হচ্ছে ওয়াই জেড, এখান থেকে জেড এক্স আসবে আমরা লিখে নিয়েছি, নেওয়ার পর এখানে মান ইনপুট দিয়েছি টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মান উদ্দীপকে ছিল তিন, তিন লিখেছি মাইনাস টু ইন্টু আমরা মানটা বের করে নিয়েছিলাম হাফ, সেটা ইনপুট দিয়েছি, তো টু টু ক্যান্সেল আউট, তিন দুগুণ ছয়, ছয় থেকে একবার দিলে পাঁচ, এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। দেন এরপরে আসি গ নম্বর প্রশ্নটা, আমাদের গ নম্বর প্রশ্নটা কিন্তু অনেক বড় একটি প্রশ্ন, তো এটা আসলে আমরা কয়েক ধাপে সূত্র প্রয়োগ করে তিন লাইনে অঙ্কটি আসলে সলিউশন করতে পারি, কিন্তু তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছিল যে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্সকে গুণ করতে হবে, তো এটা গুণ করার জন্য আমাদেরকে তিন মার্ক দেওয়া হবে, তো যার কারণে আমরা কিন্তু এটাকে গুণের কাজটা আমরা করে নিচ্ছি,
যেটা গুণ করে নিয়েছি এক্স দিয়ে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এক্স দিয়ে গুণ করতেছি তাহলে এক্স ওয়াই জেড, এক্স দিয়ে গুণ করতেছি তাহলে জেড এক ডাবল এক্স আর এক্স স্কোয়ার। তাকেভাবে এভাবে গুণ করে লাইনটা আমরা লিখে নিয়েছি। তারপর এটাকে আমরা সাজিয়ে এই তিনটা একটা দুইটা তিনটা থাকে, তাই থ্রি এক্স ওয়াই জেড লিখেছি। তো এক্স ওয়াই জেডের মান আমাদের জানা ছিল ফোর, তাই এখানে ফোর ইনপুট দিয়েছি, তাহলে তিন চারে বারো লিখে এটাকে আমরা একটা সমীকরণটা এখানে দুই বিবেচনা করেছি। তো মানে ক্যালকুলেশন করার সুবিধার্থে পরে আমরা জাস্ট মানটা বলে দিব, কারণ এই মান যেহেতু আমরা ইনপুট করব তো যার কারণেই। এবার আমরা এখানে কি করলাম যে এক হতে প্রাপ্ত আমরা কি পেয়েছি মানটা এক্স ওয়াই ওয়াই জেড, জেড এক্সের মানটা হচ্ছে হাফ। এখন তারা আমাদের পরবর্তী ছিল যে গুণের মানটা বের করার জন্য আমাদের এটার সাথে গুণ করতে হবে আমাদের এই দুইটা রেজাল্ট, তা না হলে হবে না, এই কারণে আমরা এটা গুণ করে নিচ্ছি। তো এখানে আবার গুণ করলে এক্স দিয়ে গুণ করে আমাদের এটা হয়, আবার ওয়াই দিয়ে গুণ করে হয়, জেড দিয়ে গুণ করে লিখেছি। তারপর এখানে যোগ বিয়োগের সাজানোর পর এখানে লিখেছি, আর এই অংশটার মান যেটা মানে এ মানটার মান দুই, এর মানটা ছিল হাফ। দেন এই পুরোটা রেজাল্ট মানে কত পেয়েছি আমরা এই অংশটা পেয়েছি সেটা এখানে লিখে দিয়েছি, ইকুয়াল টু এটা কাটাকাটি যায় ওয়ান। তো বারো থেকে একবার দিলে মাইনাস এগারো হয়, এটা আমরা তিন নম্বর বিবেচনা করলাম। এখন আমাদের যে অ্যান্সারটা তারা বের করতে বলেছে, তারা কিন্তু আমাদেরকে বলেছিল এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ারকে গুণ করে বের করতে হবে, এর জন্য আমাদেরকে এক মার্ক দেওয়া হবে। তো যার জন্য আমরা এটা গুণ করেছি, তো এক্স দিয়ে পুরো রাস্তায় গুণ করে লিখেছি এটা, ওয়াই দিয়ে গুণ করেছি এটা, এবং জেড দ্বারা গুণ করেছি এটা রেজাল্ট হয়, এবং তিন দগুণ ছয় আমাদের রেজাল্ট। তো এরপর এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব তিনটে একসাথে লিখেছি, এবং দুই বর্গওয়ালা যে পদগুলো রয়েছে তা আমরা এখানে সাজিয়ে ব্র্যাকেটে আবদ্ধ করেছি, ইকুয়ালস টু সিক্স। আর এখান থেকে আমাদের যেহেতু তিন পাওয়ারটাই রান প্রমাণ করতে হবে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবের মান, তো সেটা আমরা এখানে লিখে দিয়েছি। দেন লেখার পরে আমরা এই পুরো রেজাল্টের মান আমরা বের করেছি ইলেভেন। তো চাইলে আমরা এখানে সাইড নোটটাও দিতে পারেন যে তিন হতে প্রাপ্ত, আপনারা বলতে পারেন তিন হতে প্রাপ্ত লিখে দিতে পারেন। তাহলে হচ্ছে আমাদের কত এখানে এগারোটায় পক্ষান্তর আসলে হবে প্লাস ইলেভেন, তাহলে হবে কত ছয় আর এগারো মিলে সতেরো, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে। কিন্তু আমরা চাইলে এটা বিকল্প পদ্ধতিতে খুব সহজেই কিন্তু রেজাল্টটা বের করতে পারি। দেখুন আমি বিকল্প পদ্ধতিতে করেছি, আমি গয়ের বিকল্প পদ্ধতিতে যেটা করেছি আমি দুইটা বিকল্প পদ্ধতি করেছি, একটা এবং আরও একটা বিকল্প পদ্ধতিতে করেছি, খুব সহজে উত্তরটা আমাদের সতেরো চলে এসেছে। কিন্তু এটা আমাদের তারা নির্দেশনা কিন্তু দিয়ে রাখছিলো, কিন্তু অঙ্ক তো করলেই হবে, সমস্যা কি। তো এখানে আমরা দেওয়া আছে যে আবারও মানটা লিখে ফেললাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকলস টু টু আর এক্স ওয়াই জেড ইকলস টু ফোর। এখন খাওয়াতে প্রাপ্ত আমরা এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, এর মান হচ্ছে আমরা ফাইভ পেয়েছি। এখন আমরা কি জানি, আমরা হায়ার ম্যাথে আমরা সূত্র পড়ি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এর ফর্মুলা হচ্ছে মানের ফর্মুলা হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এম বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো সেই ফর্মুলাটা আমরা এখানে লিখেছি, দেন এখানে জাস্ট মান ইনপুট করে দিয়েছি, এখানে থ্রি ইন্টু এক্স ওয়াই জেডের মান ফোর বসিয়েছি, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান টু বসিয়েছি, এবং এই পুরো অংশটার মান আমরা ফাইভ বের করেছি, ফাইভটা লিখেছি। দেন এখানে পুরো অংশটা থাকলো, এখানে তিন চারে বারো আমাদের প্রডিউস, বারো মাইনাস হয় পক্ষান্তরে আসতে প্লাস বারো, তাহলে পাঁচ আর বারো যোগ করে সতেরো আমাদের নির্ণয় মান সতেরো। দেখুন আমরা দেড় পেজ করে যে অঙ্কটা হচ্ছে সেটা কয়েকটা লাইনে আমাদের কিন্তু হচ্ছে। আপনি চাইলে এটা আরও একটা বিকল্প পদ্ধতিতে সলিউশন করতে পারেন, যেটা আমি এখানেও করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটা মানে লিখেছে, এবং এক হতে প্রাপ্ত যে মানটা পেয়েছি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এর মানটা আমরা হাফ পেয়েছিলাম সেটা লিখেছি। দেন দেওয়ার পরে এক্স এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বিথি, এর যে মান নির্ণয়ের ফর্মুলা রয়েছে আমাদের সূত্রটা রয়েছে, আমরা সেই সূত্রটা এখানে ব্যবহার করেছি, তাহলে আমাদের খুব দ্রুত আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে। যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বীজগণিতের জন্য সূত্র ব্যবহার করে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই ফর্মুলাটা মূলত আমি এখানে ব্যবহার করেছি, এটাই হায়ার ম্যাথমেটিক্সের সূত্র। দেখলে খুব দ্রুত রেজাল্ট হচ্ছে, এর মানটা বসে দিচ্ছি ফোর, এই এক্স প্লাস ওয়াই প্লাস এর মান থ্রি, আর এই অংশটার মধ্যে আমরা এই অংশটার মান হচ্ছে থ্রি বসেছি, আর এখান থেকে মাইনাস কমন নিয়েছি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তো এখন এই অংশটার মান আমরা হাফ পেয়েছি, তো তিন থেকে হাফ বাদ দিলে হয় ফাইভ ভাগ টু হয়, তাকে দুই দ্বারা গুণ হচ্ছে, তার সাথে আমাদের যোগ হচ্ছে আমাদের এই মাইনাস বারো ছিল পক্ষান্তরে এসে বারো হয়েছে, তাহলে দুই দুই ক্যান্সেল আউট, পাঁচ আর বারো যোগ করে সতেরো, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি তিনটা ভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি একদম প্রপারলি বুঝতে পেরেছেন। সো এরপরে আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটি দেওয়া ছিল,
সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘ নম্বর প্রশ্ন ছিল 1/xy + z - 1 + 1/yz + x - 1 + 1/zx + y - 1 = 2/9 - 2/9, এটা আমাদের প্রুভ করতে হবে। তো এটা সলভ করার জন্য আমাদের 10 মার্ক কিন্তু দেওয়া হবে, তারা নির্ধারিত হয়েছে। প্রদত্ত তথ্য ব্যবহার করে সঠিকভাবে প্রমাণ করতে পারলে 4 মার্ক দেওয়া হবে, যোগফল যোগফলের হরকে উৎপাদকে ব্যবহারে উপযোগী করতে পারলে 3 মার্ক দেওয়া হবে। এর কারণে উপযোগী করার জন্য আমরা কিন্তু এখানে অনেকটা বড় হয়েছে আমাদের সলিউশন মেথডটা। তো চলুন আমরা সলিউশন মেথডে চলে যাচ্ছি। তো উদ্দীপকটাতে আমাদের যে দেয়া মানগুলো ছিল x + y + z = 2, x² y² z² = 3, xyz = 4। আমি এখান থেকে এক্স এর মানটা ফাইন্ড আউট করেছি, এখান থেকে এক্স এর মানটা নিয়েছি, 2 এর পাশে যদি y আর z পক্ষান্তর করে দিই তাহলে পাবো 2 - 2, এখান থেকে আমরা x এর যদি নেই 2 - এখানে হবে 2 - y - z, এবং y এর মান যদি বের করতে চাই কী হবে, y কে ঠিক রাখবো, x আর z পক্ষান্তর হবে, তাহলে y = কত হবে -x - z, এবং z এর মান কত হবে, x আর y পক্ষান্তর হবে, তাই -x - y হবে, এবং 1 হতে আমরা কী মানটা পেয়েছি, xy + yz + zx = 1/2। এখন ক নং হতে প্রাপ্ত মানটা আমরা কত পেয়েছি, xy + z - 1, এটা আমরা উৎপাদকের রেজাল্টটা কিন্তু কতে আমাদের দেওয়া ছিল আমরা সেটা খুব সুন্দরভাবে কিন্তু বের করেছি, ক নম্বরের যে রেজাল্টটা ছিল সেটাও যে y - 1 x - 1, সেটা আমরা এখানে লিখেছি, উৎপাদকের যে রেজাল্টটা সরাসরি লিখেছি। দেন দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, yz + x - 1, তাই এটা আমরা লিখেছি। দেন এখান থেকে x এর মানটা ফাইন্ড আউট করেছি, আর এখান থেকে আমরা কমন নিয়েছি, এখান থেকে y কমন নিয়েছি, আর 2 থেকে -1 বাদ দিলে +1 হয়, ওখান থেকেও 1 কমন নিলে -1 হয়ে যায়, জাস্ট এক্স এর মান বসিয়ে দিয়ে উৎপাদকের বিশ্লেষণ। পরের তৃতীয় পার্টটাতেও যে হরটা ছিল আমরা তাকে উৎপাদকের বিশ্লেষণ করেছি সেম ওয়েতে। দেন এরপর আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা বের করার জন্য আমাদের বামপক্ষ দিয়ে আমরা লিখেছি বামপক্ষ, কারণ এটা আমাদের প্রমাণ করার লাগবে, এইটা সমান হচ্ছে এই বামপক্ষ সমান ডান পক্ষ -2/9 আনতে হবে। তো তার জন্য আমরা লিখেছি এই উৎপাদকটা মূলত হচ্ছে হায়ার ম্যাথমেটিক্সের উপপাদ্য, যেটা হায়ার ম্যাথমেটিক্সের তৃতীয় অধ্যায়ে করা হয়, যেটা 3-4 লাইনে উত্তর বের করা সম্ভব, কিন্তু আমাদের এখানে অনেক বড় করে করতে হবে, কেননা তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছে কীভাবে করতে হবে। তা নাহলে আমি 3-4 লাইনে উত্তরটা দেখাতে পারতাম আপনাদের, কিন্তু তারপরে আপনাদেরকে বড় করে করতে হচ্ছে, কারণ 10 মার্ক দেওয়া হবে। তো আমরা এটার জন্য লিখেছি অংশটা, এটার উৎপাদকের রেজাল্টটা লিখেছি, এর উৎপাদকের রেজাল্ট লিখেছি, এবং x - 1 y - 1 এবং z - 1 তিনটা লিখেছি। আমরা যদি এখন x - 1 y - 1 দিয়ে এখানে ভাগ দেই তাহলে x আর y যুক্ত পদ চলে যাবে, থাকবে z - 1, সেই z - 1 লবে লিখেছি, এভাবে y আর z চলে যাবে, তাহলে এখান থেকে y z 2 চলে যায়, x - 1 সেটা লিখেছি, এখান থেকে x আর z চলে যাবে, xz চলে গেলে কী থাকবে আমাদের y - 1, সেটা লিখেছি। দেন এখানে যোগ করতে হবে আমাদের, তাহলে যোগ করলে x + y + z - 1 - 1 - 1, -3, সেই রেজাল্টটা এখানে আমরা লিখে দিয়েছি। দেন হরে এখন আমাদের যে কাজটা করতে হবে, গুণ করে আসলে কাজ করতে হবে, কারণ এখানে x - 1 y - 1 z - 1 এর কোনো মান আমাদের জানা নাই, যার কারণে আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি, x + y + z এর মান হচ্ছে 2, বসিয়ে দিচ্ছি 2 - 3, আর এখানে গুণ করে দিচ্ছি xy দিয়ে, তাহলে xy দিয়ে z কে গুণ করলে xyz, xy দিয়ে -1 কে গুণ করলে -xy, -x দিয়ে z কে গুণ করলে মাইনাস আমাদের zx হবে, -1 দিয়ে -x দিয়ে z কে 1 কে গুণ করলে প্লাস হবে, আমরা গুণটা এখানে করেছি। দেন এখানে xyz কে আমরা লিখেছি, আর মাইনাস কমন করেছি, xy থেকে yz থেকে zx থেকে প্লাস হয়ে গিয়েছে, আর এখানে বাকি থেকে +x + y + z সেটা লিখেছি, আর থাকবে -1 সেটা লিখে দিয়েছি। দেন xyz এর মান আমরা জানি ভ্যালু হচ্ছে 4, এর মান হচ্ছে মাইনাস দিলাম, এর মান হচ্ছে 1/2, এর মান হচ্ছে 2 আর 1, তো এখান থেকে 4 আর 2 = 6, 6 থেকে 1 বাদ দিলে 5 সেটা লিখেছি, এখানে 1/2 লিখেছি, লবে -1, তো এখানে 5 থেকে 1/2 বাদ দিলে হয় 10, হচ্ছে আমাদের 2 + 5 = 10, 10 থেকে 1 বাদ দিলে 9, তাহলে 9/2 লবে থাকলো -1, তো আমরা জানি ভাগটা যদি উল্টে দিই তাহলে -2/9 হবে। তো এটাই ডান পক্ষে দেওয়া ছিল, তো আমরা লিখেছি বামপক্ষ সমান ডান পক্ষ, সুতরাং বামপক্ষের রেজাল্টটা সমান হতো, এটা প্রমাণিত। এই হচ্ছে আমাদের নবম শ্রেণীর দশম শ্রেণীর যে দাখিল পরীক্ষা 2022 সালে রয়েছে তাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের সলিউশন। যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারা বুঝতে পেরেছেন আমাদের তালানের মাধ্যমে কত সহজভাবে আমরা বাংলা এবং গণিতের অ্যাসাইনমেন্টটি সলিউশন করেছি। তাই যারা আমাদের চ্যানেলটা আসলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো এইভাবে আপনারা সমস্ত অ্যাসাইনমেন্টগুলো সলিউশন আমাদের এই রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশা আল্লাহ।